আমরা ভেবেছি খুব তাড়াতাড়ি আমাদের বিয়ের ছবিগুলো, বিয়ের অ্যালবাম আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওগুলো ভিডিও শেয়ার করব। আগে অ্যালবাম শেয়ার করব, ছবি, তারপরে ভিডিও শেয়ার করব। কিন্তু আমাদের আসতে চলেছে সব এই সমস্ত ভিডিওগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। করে দিও, হ্যাঁ আর লাইক করনি এখনো তাড়াতাড়ি লাইক করে দিও বা লাইক করে দিন। আর কমেন্টে কিন্তু জানাবেন আপনার কি দেখতে চান এই ভিডিও আর ছবিগুলো। ও স্বরলিপিটা লিখে দিতে ভালোবাসা ভাষা পেয়েছে, পাছে সে কোথায় কখনো হারায় প্রেমটাকে বুকে বেঁধেছে, সে যে রয়ে গেছে চোখের তারাতে পারো তো পলক ফেলো না, এ আমার স্বপ্ন সাধনা ভুলবো না কখনো এ গান, তুমি না আমি না কেউ না। এই যে টমেটো, শসা, গাজর আর খাচ্ছে হচ্ছে, এই যে সকালবেলা লেবু জল খাওয়া হয়ে গেছে আর এখন খাচ্ছে এইগুলো। না, লেবু জল খাওয়ার পর কাঁচা খেয়েছি, এই জিনিস যেগুলো খাচ্ছি এইগুলোই কাঁচা খেয়ে নিয়েছি কিছুটা, তারপরে এই যে এখন শসা স্যালাড গুলো খাচ্ছে এগুলো দিয়ে। আর এই যে আমাকে কেউ বলেছে খাওয়ার জন্য, আমার তো দেখি কেমন লাগছে, খাই একটু। আর এই যে আমরা ঘুম থেকে উঠে গেছি সকালবেলাতেই, আর ভিডিও শুরু করে দিয়েছি, আর এই যে খাওয়া শুরু করে দিয়েছে, আর এই যে এগুলো এখন আমিও খাবো, আমাকে খাওয়াবে এখন জোর করে, আর রান্নাও বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে সারাদিন আমরা কী কী করি সব আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে ভিডিওটা আজকে ছুটির দিন, ভিডিওটা কিন্তু দেখতে হবে, স্কিপ করলে হবে না। প্লিজ সবাই লাইক আর কমেন্ট করে দিন, যারা দেখছে কমেন্ট করে দিন প্লিজ। ঠিক আছে, তাহলে আমরা এগুলো খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। আমি এখন রান্না করছি ঢ্যাঁড়সের তরকারি, ঢ্যাঁড়সটাকে ভেজে নিচ্ছি একটু তেল দিয়ে, আর রান্না করব বোয়াল মাছের ঝোল, আলুটাকে ভেজে নিচ্ছি, আর এই যে মাছগুলোকে ধুতে হবে এখন, আর এখানে ভাতও হচ্ছে। ঘুম থেকে উঠে গেছে সকালবেলায়, জম্বি নাকি, রান্না হয়ে গেছে ঢ্যাঁড়সের তরকারি, আর এখানে রান্না হয়ে গেছে বোয়াল মাছের ঝোল, বড় বড় বোয়াল মাছের ঝোল খেতে বসে গেছে। এই যে খেতে বসে গেছে, সাথে নিয়ে ঢোল টক 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 ঢোল বাজাবো। আর দেখো আমার সাথে দুটো জিনিস আছে, উচ্ছে সিদ্ধ, দুটো উচ্ছে সিদ্ধ খেয়ে নেবো এখন। এই যে অফিস থেকে চলে এসেছে বাড়ি, আজকে ছুটির দিন ছিল, তবুও যেতে হয়েছে হঠাৎ করে, রবিবার ইলেকশন ডিউটি, বলো ইলেকশন ডিউটিতে যেতে হয়েছিল, এইমাত্র কালেক্টরেট থেকে আসলাম, এখন থেকে আর কোনো দিন ছুটি নেই, যতদিন ইলেকশন কমপ্লিট না হবে, মানে একদম রেজাল্ট ঘোষণা না হবে, যতদিন অবজারভার থাকবে এখানে ততদিন পর্যন্ত আমাকে এখানে শনি রবিবারে কোনো ছুটি নেই, বা কোনো ছুটির দিনও ছুটি নেই। আর কি বলবো, আসার সময় একটু খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে একটু বেশি খাওয়া হয়ে গেছে, খারাপ পেটটা ফুলে গেছে, তো তাই একটু ভাবছি যে কি করি কি করি কি করি। ওই যে কবিতা আর কবিতার মামা জল এনে দিচ্ছে, তুমিও যাও সাথে সাথে কয়েকবার কয়েক টুমলের জল নিয়ে আসো, তাহলে বুড়ি কমে যাবে। আর ক্যামেরার কাছে না, নোংরা লেগে আছে, ওটা মুছে দিতে হবে। আমাদের এখানে এখন অনেক শীত, বলো, আজকে বাইরে প্রচন্ড ঠান্ডা লাগছিল, তাই ভাবে কান্না বন্ধ করে আছে। আর ওই যে আসছে এখন কবিতা, আমাদের জল শেষ হয়ে গেছে, তাই কবিতার কবিতার মামা আমাদের জল এনে দিচ্ছে। ওই যে আমাদের কবিতা, টুমলেট দিয়ে জল আনছে, এর আগের দিন আমরা এই টুমলেটগুলো কিনেছিলাম বাজার থেকে, আর কবিতা আজকে আমাদের জল এনে দিচ্ছে, অনেক জল এনে দিচ্ছে, আর কবিতার মামাও সাথে আছে। এই যে কবিতার মামা আবার হিন্দি কিচ্ছু বোঝে না, নেপালি ছাড়া। আর লাইন গে আজ কবিতা জল দিচ্ছে, কবিতা এখন আর চশমা খুলে না চোখের থেকে, তাই না কবিতা? কবিতা ডক্টর দেখলে খুব খুশি হবে, ডক্টর কো বলো কবিতা নেই খুলতে চশমা, অভি মেয়ে নেই খুলতি হু চশমা, নেই খুলনা চাহিয়ে না। 80 লিটার খাইয়ে, 80 কালি ও পুরা লাগ যায়গা। আমাদের পরিষ্কার জল হয়ে গেল, এই জল এখন আমরা বাসনও মাজতে পারবো, রান্নাও করতে পারবো। প্লেটগুলো ভরে নিয়ে এসেছে, খুব খুশি, মনটা তো খুশি কেন? এ তো নয় নয় শুধু গান, এ আমার স্বপ্ন সাধনা, ভুলবো না কখনো এ গান, তুমি না আমি না কেউ না।
এত নয় নয় শুধু গান, এ আমার স্বপ্ন সাধনা, ভুলবো না কখনো এ গান, তুমি নয় আমি না কেউ না। স্বরলিপিটা লিখে দিতে ভালোবাসা ভাষা দিয়েছে, ও স্বরলিপিটা লিখে দিতে ভালোবাসা ভাষা দিয়েছে, পাছে সে কথা কখনো হারায় প্রেমটাকে বুকে নিয়েছে, সে যে রয়ে গেছে চোখের তারাতে পারত পলক পেল না, এ আমার স্বপ্ন সাধনা, ভুলবো না কখনো এ গান, তুমি না আমি না কেউ না। হাততালি হাততালি হাততালি। তোমাকে একজন রিকোয়েস্ট করেছিল চোরি চোরি দিল তেরা চুরায়েঙ্গে, ওই গানটা একটু দুই লাইন পারবে? চোরি চোরি দিল তেরা চুরায়েঙ্গে, টিং 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 টিং, টিডিং 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 টিডিং, আপনা তুঝে হম বানায়েঙ্গে, টিডিং 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 টিডিং, ধীরে ধীরে পাস তেরে আয়েঙ্গে, টিডিং 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 টিডিং, আকে দূর হির না যায়েঙ্গে। আর আমরা আমাদের সেই ছোট্ট একজন আমাদের এক তোমার কাছে একটা গান শুনতে চেয়েছিল, ওই গানটা কবে করবে? কি গান? গলতি সে মিস্টেক। গলতি সে মিস্টেক আমি গানটা পারি না, মুখস্থ করে একটু পরে করব। হ্যাঁ পরে পরে গেয়ে দিও। গলতি সে মিস্টেক নিসার করে দেবে একদিন, গে না তুমি একদিন একটু গেয়ে দিও। হ্যাঁ ওটা নিসার কি করে দেবে ভালো, নিসার গে নিসার ভালো পারে করতে ওটা। হ্যাঁ তাই না মামা? গলতি সে মিস্টেক ইহি উমর হ্যায় কর লো, এটা শিখে পরে করে দেবো। ঠিক আছে, রাত্রে কি খাবে তুমি? ভালোবাসা ভাষা পেয়েছে, পাছে সে কোথায় কখনো হারায় প্রেমটাকে বুকে বেঁধেছে, সে যে রয়ে গেছে চোখের তারাতে পারত পলক ফেল না, এ আমার স্বপ্ন সাধনা, ভুলবো না কখনো এ গান, তুমি না আমি না কেউ না। তুমি এলে তাই ফোটে ফুল, তুমি এলে তাই ভাঙে ভুল, মন আজ কিছু মানে না, হৃদয় সাগর আকুল, তুমি এলে প্রিয়ার বেশে ভরে দিলে মন বেশে, দক্ষিণা বাতাস তুমি জুড়ালে যে দহন হইয়া, কু 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 বাজে কোয়েলিয়া, ওটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড ছিল কুকুটা। আমি ভাবলাম আমার কাক ডাকলো নাকি, কুকু না করে কা কা করতা, তাহলে কাক ডাকতো? কাক তো পাশেই আছে কালা। হ্যাঁ কাক তো তুমি, দার কাক তুমি? কাক আমি? কাক দেখো তো তোমার কাকের মতন কালো তুমি। আমি তো কোকিল। তুমি কাক, তুমি কাক খেলছো কিসের জন্য? তুমি তো খেলছো কই? আমি তো একবার, তুমি তো প্রত্যেকবার খেললাম। কোকিল কোকিল কো মানে কো ছেড়ো ব্যথা লাগে মানে কিল, শয়তান লোকজন কথা কয় ব্যথা দিয়ে দিয়ে কথা বলে। মেঘে সরায়
ফুল ঝরায়ে, ঝিরি ঝিরি এলে বহিয়া। এবার আপনাদের সামনে গান করে শোনাবে নিসার, নিসার সরকার। আজকে অনেকেই কমেন্ট করেছে আজকে নিসার্গে মিষ্টি হাসিটা দেখতে পারি, তাই নিসার্গে এখন একটা মিষ্টি হাসি হাসবে। মিষ্টি হাসি, মিষ্টি চোখে বড় ভালো লাগে যে, মিষ্টি হাসি যাবে সকালে, মিষ্টি চোখে বড় ভালো লাগে যে, এই চোখে এই ঠোঁটে এই মুখে ওই নাকে নলক যে, বড় ভালো লাগে যে, তোমায় দেখে মনে পড়ে, বড় ভালো লাগে যে, এটা আমাদের জাদু, ইসাগ হচ্ছে আমাদের জাদু। তোমার ছোট, তোমার ছোট ছোট হাত, তোমার মতির মতো দাঁত, চোখ দুটো টানা টানা, আর সাথে যে গোলাপ, তুমি যে আমি যে, তোমার মা আমার মা, তোমার বাপ আমার বাপ, সবাই যে তোমায় বড় ভালোবাসে। সারাদিন আদর এত বেশি করে যে নিসার বিরক্ত হয়ে যায় লাস্টে, তাই মা বিরক্ত প্রেম করেছে 14 পুরুষ, বাবা জেঠা কাকা, ভালোবাসা ছাড়া এত লুকিয়ে কেন রাখা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ দামড়া শালা, মাতাল কালা, আছে হবে তার যে বিয়ে, কবে হবে বিয়ে হলে যাব যে গিফট নিয়ে, মেয়ে এখন জোগাড় করা হলো মোদের কাজ, বিয়ের সময় আমরা তো তো সাজব অনেক সাজ, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, এবার তুই পরে ঠপস তখন থেকে বদমাইশি করে যাচ্ছে, এখন চলো পড়তে। ই এই যে নিসার্গের মিষ্টি হাসিটা আজকে আবার হেসে দিচ্ছে, এবার একটু জম্বি তাকানো, তারপর আবার একটু মিষ্টি হাসি। অনেকক্ষণ আমরা মজা করলাম সবাই মিলে, এইবার নিসাকে বই পড়াবো, বাংলা পড়াতে হবে। নিসাক বাংলা পড়তে চায় না বেশি, আর অন্য অন্য পড়াগুলো একেবারে একবার বলার সাথে সাথে পড়ে নাই, কিন্তু বাংলাটা পড়ার আগে শুধু বলে কেন বাংলা কেন, নারা বাংলা পড়তেই হবে, মোদের গর্ব মোদের আশা মরি বাংলা ভাষা। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি নিজেকে নিজেকে কোথায় যেন গামছা পরে তাই, বাংলা গান করতে হবে, বাংলা বাংলা বাবা করতে হবে, বাংলা পড়তে হবে, বাংলা ছাড়া কোনো কিছু হবে না। বাংলা একটা এক সুন্দর কথা বলো তো, যেটা শুনে আমাদের আমরা খুশি হয়ে যাব, এরকম একটা কথা বলো তো। আমি বাঙালি, আমি গর্বিত, আমি তোমাদের ভালোবাসি, এর থেকে মিষ্টি কথা কিছু চাই না। সকাল হয়ে গেছে, আমরা ঘুম থেকে উঠে গেছি আর ভিডিওটা শুরু করে দিয়েছি, আর কি হবে বলো, বলো 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 তুমি বলো। আর আমরা ভেবেছি খুব তাড়াতাড়ি আমাদের বিয়ের ছবিগুলো, বিয়ের অ্যালবাম আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওগুলো ভিডিও শেয়ার করব, আগে অ্যালবাম শেয়ার করব ছবি, তারপরে ভিডিও শেয়ার করব, আমাদের বিয়ের ছবিগুলো আপনাদের সাথে কালকেই শেয়ার করব, ঠিক আছে কথা বলো তুমি দেখেছি। হ্যাঁ কালকে শেয়ার করব, তুমি বললে আমি বলবো কি, বলাই হয়ে গেল, তুমি তো মাতব্বর মানুষ। ওরে বাবা। আর আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমরা দেখতে চাই, বিয়ের ভিডিও দেখতে চাই, ছবিও দেখতে চাই, সব কিছু দেখাবো এখন থেকে পরপর, আমাদের আগের পুরনো অনেক ভিডিও আছে সব কিছু, নিসার ছোটবেলার, নিসার ঘর আগে, হ্যাঁ আমি নিসার ঘর আগে মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনকার ভিডিও সব আছে আমাদের কাছে, অনেক বছর আগে, 12 বছর আগে, কিন্তু তখন আমাদের একটা ভিডিও ক্যামেরা ছিল, তাই না বলো। আর
আমরা তখন ব্লগ করতাম, আমরা ব্লগ তো 2-3 বছর ধরে শুরু করেছি। বন্ধুরা তাহলে কিন্তু কালকের ভিডিওটা কেউ দেখতে ভুল করবেন না, একদম মিস করলে হবে এটা কিন্তু। এরপর থেকে কিন্তু আমাদের আসতে চলেছে সব এই সমস্ত ভিডিওগুলো। হ্যাঁ হ্যাঁ, সবাই যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করনি এখনো তারা তারা লাইক করে দিও বা লাইক করে দিয়েন, আর কমেন্টে কিন্তু জানাবেন আপনারা কি দেখতে চান এই ভিডিও আর ছবিগুলো, তাহলে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর আজকের পর থেকে সারাদিন আমরা যা করবো নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। ওকে বাই, তাহলে আজকের মতন বাই বাই।